নমস্কার, পমস জিকে অ্যান্ড জিএ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। তো আজ অনেক রাতেই আপনাদের অর্গানাইজার টিচারদের উদ্দেশ্যে একটি ভিডিও প্রদান করতে চললাম অনিচ্ছা সত্ত্বেও, কারণ আজ সন্ধ্যা 7টা থেকেই দেখছি অনেকে আমার মোবাইলে এসএমএস করছেন, দাদা আমি একটা মেসেজ এসছে বা আমি একটা নোটিশ পেয়েছি মোবাইলে, এই সম্পর্কিত বিভিন্ন মেসেজ তারা করে যাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে বলবার, তো যিনারা আমাকে মেসেজ করেছেন তাদেরকে সঠিক উত্তর সেই সময় দিয়ে দেওয়া হয়েছে। এবার এদের মধ্যে অনেকে আছেন যারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না, তো তাদের কারণ সত্ত্বেই এই ভিডিও করে জানিয়ে দেওয়া যে এখনও পর্যন্ত অর্গানাইজার টিচার সম্বন্ধে এরকম কোনো নোটিশ বা কোনো লিঙ্ক বা কোনো জয়েনিং লেটার প্রোভাইড করা হয়নি। এখনও পর্যন্ত আপনাদের প্রসেসিং চলছে, বিষয়টি এখনও প্রসেসিংগত হয়ে আছে। সুতরাং এই সমস্ত ভ্রান্তকর তথ্য আপনারা এড়িয়ে চলুন। যে মুহূর্তে অর্গানাইজার টিচার সম্বন্ধীয় কোনো আপডেট আসবে সে মুহূর্তেই আপনাদেরকে আমি সেই বিস্তারিত তথ্য প্রদান করে দেব, এবং আশা করছি এই বিষয় সম্পর্কে হয়তো প্রথম ইউটিউবে আপনাদের সামনে আমি বললাম। দ্বিতীয়ত এটাও আপনাদের কাছে দাবি রাখছি, যে মুহূর্তে আপনাদের নোটিশ বা কোনো কিছু পাবলিশ হবে সে মুহূর্তে প্রথমেই আমি আপনাদেরকে অবগত করব। এখনো পর্যন্ত যেটুকুটা খবর শুনতে পেয়েছি তাতে 9,500 ক্যান্ডিডেট নিয়োগ হবার কথা চলছিল, তার মধ্যে কাটছাঁট করে প্রায় 8,500 থেকে 9,000-এর মতন বা 9,000-এর কিছু বেশি সংখ্যক নিয়োগ হতে চলছে। এখনও সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হয়নি, যেদিনই কমপ্লিট হবে এবং যেদিন নোটিশ হওয়ার কথা থাকবে তার আগেই আপনাদেরকে সেই তথ্য আমি দিয়ে দিব। তো আজ এইটুকুটাই আপনাদেরকে সতর্কবাণী হিসাবে এইটুকুটাই উল্লেখ করলাম। তো নমস্কার সকলকে, ভালো থাকবেন সকলে, শুভরাত্রি, এই বলে ভিডিও শেষ করলাম।